ভালো ছবি আসতেছে না, তো ভালো ছবি যদি নাই আসে, ছবি না পেলে কিন্তু হল আবার আমরা বন্ধ করে দেবো। আমি বলুন বলুন, নয়টা ছবি রিলিজ হয়, নয়টায় ফ্লপ করছে। সেন্সর বোর্ডে আমরা ছবি দেখে হতাশ হতাম, ভালো স্ক্রিপ্ট রাইটার নাই। সিনেমা হলগুলো আসলে মরে যাচ্ছে কিনা, সিনেমা হলের প্রতি বা সিনেমার প্রতি আসলে আমাদের বাঙালিদের যে দরদটা ছিল কিংবা যে জায়গাটি কাজ করতো, যেই আবেগের জায়গাটি ছিল, সেটি কমে যাচ্ছে কিনা? আবেগ কমে যাচ্ছে, কমে যাচ্ছে। কেন, আমি যেটা কাজী ভাই বলল, যেটা যে উনি সেন্সর বোর্ডে আছেন, রেডিও ছবিটা দেখে দর্শক যায়নি দেখতে, না ব্লকবাস্টারে, আমাদের হলও কিন্তু বন্ধ ছিল। ঈদে আমরা হল করলাম, তা আমাদের অলমোস্ট রমজান বন্ধ ছিল, দুই তিন মাস বন্ধ, বিকজ ওয়ান্ট অফ গুড কন্টেন্ট, ভালো ছবি আসতেছে না। তো ভালো ছবি যদি নাই আসে, তো এখন দেখেন ঈদে যে রিলিজ হয়, শাকিব খানের আরও ছয়টা ছবি রিলিজ হয়, এটা নিজে আমি মনে করি যে এতগুলো ছবি রিলিজ হওয়া উচিত হয়নি, তিনটা রিলিজ হলে ভালো হতো। তো ওরা নিজেরা যে মারামারি করে আপনার ওই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেটা ভালো ওটা বেঁচে গেছে, দুই একটা ছবি বেঁচে গেছে। কিন্তু আমি মনে করি এতদিন ছবি চলেনি বলে শাকিব খান আসছে, শাকিব খানের ছবি ভালো গেছে, আমার হলে খুব ভালো গেছে, দুই সপ্তাহ খুব ভালো গেছে। তো আমি মনে করি যে ছবি না পেলে কিন্তু হল আবার আমরা বন্ধ করে দেবো। যেটা বললো যে 100 হল খুললো, কেন খুললো? সাকিবের ছবি আরও নতুন নতুন ছবি আসছে বলে। ছবি কন্টেন্ট আমাকে যে সাংবাদিকরা বললো যে আপনার কোনো রেকর্ড আছে, আমি বললাম না, কী রেকর্ড? বলে যে গত তিন মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আমি বলুন বলুন, নয়টা ছবি রিলিজ হয়েছে, নয়টায় ফ্লপ করছে। সাংবাদিকদের এটা কথা, আমার কথা না, কিন্তু আমার তো বন্ধই ছিল। তা আমি মনে করি যেটা উনি বলতেছেন যে লাস্ট নেইল ইন দ্য কফিন, স্ট্রু, বাট দেন এগেন উই শুড গিভ ইট এ ট্রাই, একটা ট্রাই দেওয়া উচিত, যে ট্রাই দিয়ে দেখি না আমরা। আমরা সবসময় তো যে বলতেছি না বাঘ আসবে বাঘ আসবে, একদম বাঘ চলে আসছে, লেট দ্য অডিয়েন্স ওয়াচ, কম্পিটিশন থাকুক। পাকিস্তান আমলে আপনার 65 ওয়ারের পর আপনার ভারতীয় ছবি বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু সুতরাং হয়েছে আপনার আবির্ভাব ছবি হয়েছে, আপনার ভালো ভালো ছবি আপনার হয়েছে আপনার। আমি মনে করি এখানে এখন কম্পিটিশন না হতে হতে সেন্সর বোর্ডে বসে আমি ছবি হতেছিলাম, সেন্সর বোর্ডে আমরা ছবি দেখে হতাশ হতাম। এনারা এখন দুজনই সেন্সর বোর্ডে আছে, আমি নাই, কিন্তু ওই যে কথাটা বললো, ভালো স্ক্রিপ্ট রাইটার নাই, যে স্ক্রিপ্ট রাইটার যে স্ক্রিপ্ট দিচ্ছে, ওই যে বললো না যে অডিয়েন্স গেলে কাঁদতে হবে আপনাকে, আবেগটা তাদেরকে এক্সপ্রেস করতে হবে। আমার ভাই বলতো যে যে ছবিতে মহিলারা কাঁদবে, মহিলা আসবে, ওই ছবি হিট, সুপারহিট, আর আমরা বসে বসে হাসি হাসি, মানে আমরা টাকা গুনতেছি আর কি। তো আমি মনে করি যে ইন্ডাস্ট্রিটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের মানে সিঙ্গেল স্ক্রিন ইজ গন। এক সময় দেখেন ঈদের সময় টেবিল কালেকশন হতো কত লাখ, কোটি টাকার উপরে, তো এখন তো ওটা নাই। এখন সিনেপ্লেক্স আপনার এখন ডমিনেট করতেছে, মেবি সাম ফোর্স ইজ ট্রাইং টু ক্লোজ ডাউন দিস সিঙ্গেল স্ক্রিন, আমি যেটা মনে করি এটা। কিন্তু সিঙ্গেল স্ক্রিন কিন্তু ইন্ডিয়াতেও আছে, সব জায়গায় আছে সিঙ্গেল স্ক্রিন। হ্যাঁ, পরিবেশ খুব খারাপ, এটা আমি মানি, 200% 300% খারাপ, বাট তাদেরকে তো ব্যবসা করতে হবে। এখন দেখেন সিনেমা হলগুলো তারা কী করছে, আপনার তাদের এজেন্টকে দিয়ে দিছে, বুকিং এজেন্টকে দিয়ে দিছে। তো এখন এই এখন যে ভারতীয় ছবি আসতেছে, আমি দেখলাম যে একটা ইচ্ছা, পাবলিকদের ফোন আসতেছে এখন, আমাকে আমার 50টা টিকিট লাগবে, আমার 60টা টিকিট লাগবে।